পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন লোকসভা নির্বাচন শীঘ্রই খুবই গুরুত্বপূর্ণ। দেশ কোন দিকে পরিচালিত হবে তা নিয়ে নির্বাচনে নির্ধারিত হবে। দেশ ঠিক থাকলে রাজ্য এবং দেশবাসী ঠিক থাকবে, উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অসুবিধা হচ্ছিল, তখন দেখলাম মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী পর্যন্ত দুইটা স্প্রে এনে স্প্রে করলো, তারপরে দেখো মরে গেল। 2018 তো মোদি স্প্রে দেওয়ার কারণে কমিউনিস্টের সমাপ্ত হয়ে গেল। এখন কংগ্রেস আর সিপিএম এক জায়গা হয়েছে, তারও স্প্রে দিতে হবে, দিতে হবে না? কে কে হাত তোলো, দিতে হবে, সঙ্গে দিতে হবে। স্প্রে এখান থেকে নিয়ে যেতে হবে রাজীব বাবুকে, মহারাজগঞ্জ বাজারে পাওয়া যায়। আমি তো চিন্তায় ছিলাম যেখানে বসতে পারবো কিনা, ভাষণ দিতে পারবো কিনা। পরবর্তী সময় দেখি মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের যে বুদ্ধি, এই বুদ্ধি 25 বছর কোথায় ছিল? এগুলো আগে করলে সিবিএম এতদিন থাকতো না। ২০১৮তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মাঝখান দিয়ে 1.5-2 বছর তো করোনার যে কাল ছিল সেটা লম্বা সময়। ত্রিপুরার ব্যবসায়ীদের জন্য কিছু করার ইচ্ছা আমার ছিল।